এই ভিডিওতে আলোচনা করছি তৃতীয় শ্রেণীর সেপ্টেম্বর মাসের অঙ্কের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট সিক্স এর সমস্ত প্রশ্নের 100% সঠিক উত্তর নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণী গণিত, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের জন্য। একের দেখে দেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, কয়টা দেখো 390/3। তাহলে ভাগটি করছি, দেখে নাও 390-কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 130-এ 390, তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি। ঘরটা দেখো 20×5+8×5=, এখানে 5 কমন যাচ্ছে, ঠিক আছে, ব্র্যাকেট 20+8=5×28, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, 28×5। ঘরটা দেখো তিন কোণে একটি ছবি দিয়েছে, চিত্রটি হলো, উত্তর হবে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র, ঠিক আছে। দেখে দেখো 32/3, ভাগটিতে ভাজ্য হলো, তাহলে ভাজ্য কাকে বলে, যাকে ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজ্য, তাহলে এখানে 32-কে ভাগ করা হচ্ছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি, 32, ঠিক আছে। এবারে চলে আসছি আমরা দুয়ের দাগে, দেখো সত্য মিথ্যা লেখো, কয়ের দাগে কী বলছে, 70 দিনে 7 সপ্তাহ, আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7×7=49, এখানে 70 দিন বলছে, কাজেই এটা হবে মিথ্যা। খোয়ারদাকে দেখো 44/4, তাহলে কত হবে, 4×11=4/44, তাহলে 1/11, দুটো আলাদা, কাজেই এটাও হবে মিথ্যা। গোয়ারদাকে দেখো বৃত্তের মধ্যে একটা আয়তকার ছবি আছে, ঠিক আছে, তাহলে কি বলছে, চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে, তাহলে এটা হবে সত্য, কারণ এখানে দেখো বৃত্তের মধ্যে একটা আয়তাকার চিত্র রয়েছে, এটাই হবে সত্য। ঘর দেখে দেখো একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7+5 ঘর, এখানে 7×5 ঘর হবে, ঠিক আছে, এখানে 7+ আছে, কাজেই এটা হবে মিথ্যা। এবারে চলে আসছি আমরা তিনের দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, যে কোনো তিনটে করতে হবে, ঠিক আছে। প্রথম ছবিটা দেখো কটা বাহু রয়েছে, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে প্রথম ছবিতে 6টা বাহু রয়েছে, দেখো 6 কোথায় আছে, একদম নিচে দেখো 6 রয়েছে, তাহলে এর সাথে এটা মিলিয়ে দাও। তারপরে ছবিটি দেখো কটা বাহু রয়েছে, 1, 2, 3, 4, 5, দেখো 5, তার উপরে দেখো 5, তাহলে 5-এর সাথে এটা মিলিয়ে দাও। তারপরে দেখো একটি বৃত্ত দেওয়া আছে, তোমরা সবাই জানো বৃত্তের কোনো বাহু থাকে না, তাই এর সাথে হবে হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, এর সাথে এটা মিলিয়ে দাও। তারপরে দেখো একটি চতুর্ভুজ দিয়েছে, চতুর্ভুজে 4টি বাহু, তোমরা সবাই জানো, তাহলে এর সাথে 4টা মিলিয়ে দাও। এবারে চলে আসছি আমরা চারের দাগে, কয়টা দেখো একটি সরল রেখাংশ এবং একটি বক্র রেখাংশ আঁকতে বলা হচ্ছে, তো দেখো এঁকে দিচ্ছি, সরল রেখাংশটি তোমরা স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে, দেখো এটা এ, এটা বি, এর নিচে সরল রেখাংশ লিখে দিলাম। তারপর বক্র রেখাংশটি আঁকছি, দেখে নাও, এরম বাঁকিয়ে বাঁকিয়ে তোমরা আঁকবে, ঠিক আছে, এটা সি আর এটা ডি, এর তলায় তোমরা লিখে দেবে বক্র রেখাংশ, ঠিক আছে। এবার খর দাগে দেখো, এক ঘড়ি বিক্রেতা 148টি ঘড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা তিনি পেয়েছেন, তাহলে উত্তর একটি ঘড়ির দাম 6 টাকা, 148টি ঘড়ির দাম 148×6, ঠিক আছে। এবারে গুণটা আমরা রাফে করছি, দেখে নাও 148×6, তাহলে 6×8 48, 8 হাতে থাকে 4, 4×6 24, 24×4 28, 28×8 হাতে থাকে 2, 6×6 6×2 8, তাহলে 888 = 888, উত্তর হবে অতএব 148টি ঘড়ির দাম 888 টাকা। গোয়ারদাকে দেখো 302/3-এ ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলা হচ্ছে, দেখো 302/3, তাহলে 3-এ 1-কে 3, 0 নেমে গেল, তাহলে ভাগ আর যাচ্ছে না, এর কারণে একের পরে একটা 0 নিয়ে নিচ্ছি, ওপর থেকে দেখো 2 নেমে যাচ্ছে, এর পরেও কিন্তু ভাগ যাচ্ছে না, তারপরে 0-র পরে আর একটা 0 বসিয়ে দিচ্ছি, অতএব নির্ণেয় ভাগফল 100 এবং নির্ণেয় ভাগশেষ 2। তো বন্ধুরা, এই ছিল আজকের তৃতীয় শ্রেণীর সেপ্টেম্বর মাসের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
পার্ট 6 এর সমস্ত প্রশ্নের উত্তর এবং অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Yay!